48 কিলোমিটার খাগড়াছড়ি জেলেপা থেকে মাত্র 12 কিলোমিটার অনেকটা বান্দরবন রাঙ্গামাটির বান্দরবনের রোডের মতো সিমিলারিটি বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে অনেক বাঘ বেশি আর ভিজিবিলিটি অনেক ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে বান্দরবনের রোডের সাথে এটার পার্থক্য বান্দরবনের রোডের এক সাইড থেকে পুরো পাহাড় দেখা যায় খাগড়াছড়ির রোডটার সম্পূর্ণ দুটো পাহাড়ের মাঝে তো মজার ব্যাপারটা মানে টোটাল দুটো ডিফারেন্ট আর চারপাশের ভিউ অলওয়েজ মানে খুবই সুন্দর এখন অবশ্য গ্রীষ্মকাল তারপরও মাসের খুব সুন্দর আমার দেশটা আসলে অনেক সুন্দর আমি একেবারে গাড়ির সামনে বসা যদি পারতাম তাহলে গাড়ির উপরে বসে যেতাম এবং ছোট ছোট কালভার্ট আছে এগুলো অবশ্য অনেক পুরনো করেছে তারপরে বড় ক্রিটিকটা হচ্ছে গোল্ডেন হ্যাভেন ওরা এই রোডটা করার জন্য সত্যি অনেক কষ্ট করেছে অনেক পাহাড়িয়াদের সাথে বেশ দাঙ্গা হাঙ্গামাও গেছে জালিয়েপাড়া তো তোমার হচ্ছে জালিয়েপাড়া আমরা জেলাপাড়া বলি এরকম আলো ছায়ার খেলার মধ্যে আসলে গাড়ি চালানোর মধ্যে আলাদা সময় পেলেই এদিকে একবার চলে আসবে ভিডিও আবার দেখবো আর এটার মজাটা তখন আবার নতুন করে পাবো আর সবসময় সবকিছু পরিবর্তনশীল 2009 যখন আসছি বা 2002 97 95 তখন টোটাল ডিফারেন্ট ছিল এই রোডগুলো এখন আরও ডিফারেন্ট হয়েছে সামনে আরও ডিফারেন্ট হবে তবে যত উন্নত হোক আর যত ডিফারেন্ট হোক পুরনো অলওয়েজ কেন জানি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে এবং নতুন প্লেস এইরকম ওইটার দিকে চলে গেছে ওইদিকে পাড়া আছে সিএনজি এই রোড দিয়ে তাদের যাওয়ার রোড আমরা পরে আমরা তাদেরকে রোড পাবো সমস্যা হয় পাহাড়ে উঠার পরে মজাটা